আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, যুগের পর যুগ কোরআনকে ভুল প্রমাণের জন্য বহু কাফের নাস্তিক কোটি কোটি বার চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলার রহমতে তারা বিন্দুমাত্র ভুল প্রমাণ করতে পারেনি। তাদের সকল চক্রান্ত নৎসাৎ করে দিয়েছেন আল্লাহ। উল্টো অনেকে মুসলিম হয়ে গিয়েছে, আজও কোরআনকে খ্রিস্টান এবং অমুসলিমরা নয়টি প্রশ্ন করে থাকে। সেই প্রশ্নগুলো কি আর জবাবটা কি হবে, আসুন শুরু করি। প্রথমে তারা কি কি প্রশ্ন করে আমি সেই পয়েন্টগুলো বলছি, তারপরে ব্যাখ্যা যাব। প্রথমে তারা বলছে, কোরআন কেন এত গুরুত্বপূর্ণ, পৃথিবীতে তো আরো অনেক ধর্মগ্রন্থ রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে, কোরআন কেন আরবি ভাষা, পৃথিবীতে তো বহু ধরনের ভাষা ছিল, কেন আরবি ভাষাতে এসেছে। তৃতীয়ত, কোরআন কেন বারবার তেলাওয়াত করা হয়। চতুর্থ, কোরআন শব্দের অর্থ কি। পঞ্চমত, কোরআন কি বাইবেলের মতো। ৬ নম্বর হচ্ছে, কোরআন কেন ডান থেকে বামে পড়া হয়। ৭ নম্বর হচ্ছে, কোরআন কি আল্লাহর বাণী। ৮ নম্বর হচ্ছে, কোরআন কিভাবে শুরু করা হয়। ৯ নম্বর হচ্ছে, এটা কিভাবে যিশু খ্রিস্টানের সাথে মিলে যায়, অর্থাৎ ঈসা আলাইহিসের সাথে কোরআনের কি মিল রয়েছে। তো প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা শুনব এই ৯টি প্রশ্নের জবাব। কোরআন কেন গুরুত্বপূর্ণ। কোরআনে ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ সরাসরি আল্লাহ সুবহানাহু তাআলার কাছ থেকে এসেছে, এটা আমরা সবাই জানি, কিন্তু কাফেররা তো এটা বিশ্বাস করে না। তো তারা বিশ্বাস করে না সেটা হচ্ছে অন্য বিষয়। কোরআনের নিজের ভাষায় নিজে বর্ণনা করেছে যে এটি এমন একটি কিতাব যা আল্লাহর বিরুদ্ধের জন্য পথ প্রদর্শক। তাই একজন মুসলিম বিশ্বাস করে যে আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে এই কোরআন এসেছে, আর কোরআনে কেউ যদি বিন্দুমাত্র ভুল প্রমাণিত করতে পারে তাহলে এই কোরআন মিথ্যা হয়ে যাবে। কাফিরদের প্রতি চ্যালেঞ্জ রইল, আপনারা পারলে একটি মাত্র আয়াত আপনারা ভুল প্রমাণ করেন, অথবা এমন একটি আয়াত কিংবা সহি হাদিস দেখান যেখানে মানবতার বিরুদ্ধে চলে যায়, অথবা যে কোনো আপনাদের মানব রচিত বিধান রয়েছে সেই বিধানের বিরুদ্ধে চলে যায়। কিন্তু আপনাদের বিধান কি আজও কি মানব কল্যাণে নিয়োজিত, তা একবার ভেবে দেখুন। দ্বিতীয়ত হচ্ছে, কোরআন আরবিতে কেন, কোরআন আরবি ভাষায় কেন এসেছে। এর কারণটা হচ্ছে, ১৪০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা ছিল আরবি, অন্যান্য ভাষা ছিল কিন্তু আরবি ভাষাটা সবচেয়ে বেশি মানুষ জানত এবং পড়ত বুঝত। তো এই সকল কারণে আল্লাহ সুবহানাহু তাআলা যাতে করে মক্কার মানুষগণ আরবি ভাষায় শিক্ষিত ছিল, তাদের ভাষা এটাই ছিল। আর আল্লাহ সুবহানাহু তাআলা যাকে যে ভাষায় নবী পাঠিয়েছিলেন সেই ভাষাই আল্লাহ সুবহানাহু তাআলা তার বিধান নাজিল করেন, সেরকম ভাবে আল্লাহ সুবহানাহু তাআলা কোরআন আরবি ভাষায় নাজিল করেছেন। তৃতীয়ত হচ্ছে, কোরআন কেন বারবার তেলাওয়াত করা হয়। কোরআন তেলাওয়াত করা হয় এই কারণে যে এটির মাধ্যমে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের মুসলিমদের মাঝে আমাদের হেদায়েতের জন্য, আমাদের রহমতের জন্য আমরা কিভাবে আমাদের জীবনযাপন, আমাদের দীন ইসলাম আমরা কিভাবে চলতে ফিরতে পারবো, সকল কিছুর প্রশ্নের উত্তর এই কোরআনে আল্লাহ সুবহানাহু তাআলা দিয়ে দিয়েছেন। এবং সেরই সাথে এই কোরআন তেলাওয়াতে আমাদের প্রশান্তি আসে, আমাদের কল্যাণ হয়, আমরা এর মাধ্যমে নেকি অর্জন করতে পারি। কোরআন আমাদের জন্য সুপারিশ করবে কাল হাশরের মাঠে, আমাদের জন্য কোরআন সুপারিশ করবে। তো সেই উপলক্ষে আমরা কোরআন বারবার তেলাওয়াত করি, আর যেহেতু এটা আল্লাহ সুবহানাহু তাআলার ভাষা, সেহেতু আমরা আল্লাহ সুবহানাহু তাআলার ভাষা শুনতে, দেখতে, পড়তে, সব কিছু করতে আমাদের কাছে ভালো লাগে, যেমনটা যে কোনো দেশে তাদের ভাষার গুরুত্ব দেয়। আর আল্লাহ সুবহানাহু তাআলার ভাষা আমরা কেন মূল্যায়ন করব না, কেন আমরা তেলাওয়াত করব না। চতুর্থ হচ্ছে, কোরআন শব্দের অর্থ কি। কোরআন শব্দের মূল অর্থ থেকে উদ্ভূত হয়েছে, যার অর্থ পাঠ করা। ভাষাগত দিক থেকে
এর অর্থ সবচেয়ে বেশি আবৃত্তি করা। এটা নিজেই একটি অলৌকিক কোরআন, কারণ এটি যখন প্রকাশিত হয়েছিল তখন প্রাথমিক মুসলমানরা জানত না যে এটি প্রায়শই আবৃত্তি করা হয় কিংবা মুখস্থ বই হয়ে উঠবে। সুবহানাল্লাহ। এছাড়া কোরআনকে কিতাব, ফুরকন বিভিন্ন শব্দে তাকে ডাকা হয়। পাঁচ নম্বর হচ্ছে, কোরআন কি বাইবেল? মুসলমানরা বিশ্বাস করে যে কোরআন আল্লাহ সুবহান তাআলার পক্ষ থেকে এসেছে এবং ঈসা আলাইহিসসালামের উপর ইঞ্জিল সেটা আল্লাহ সুবহান তাআলার পক্ষ থেকেও এসেছে। কিন্তু ইঞ্জিল ঈসা আলাইহিসসালামের উপর নাজিল হয়েছে কিন্তু সেটা বিকৃত হয়ে বাইবেল আকারে ধারণ করেছে, আর বাইবেলে অনেক অনেক ভুল রয়েছে। কারণ বাইবেলকে মানুষ এত এটাকে সংশোধন করেছে, নিজেরা মন গড়া বিষয় ঢুকিয়ে দিয়েছে এবং তারা নিজেরাও তিন ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। তাই বাইবেলে ভুল রয়েছে কিন্তু কোরআনে ভুল নেই। ছয় নম্বর হচ্ছে, কোরআন কেন ডান থেকে বামে পড়া হয়? হ্যাঁ, কোরআন ডান থেকে বামে পড়া হয় কারণ পূর্ব থেকেই ডান দিক থেকে বাম দিকে কোরআন পড়া হয়। এটা আল্লাহ সুবহান তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আর ডান দিক থেকেই তো সুন্দর, আমাদের বেশিরভাগই যে অক্ষরগুলো আমরা লিখি আমাদের ভাষা সেগুলো বাম দিক থেকে আমরা ডান দিকে যাই, কিন্তু কোরআন ডান দিক থেকে বাম দিকে যায়। এটা কিন্তু সুন্দর একটি প্রমাণিত বিষয়। সুবহানাল্লাহ। সাত নম্বর হচ্ছে, কোরআন কি আল্লাহ সুবহান তাআলা বাণী? হ্যাঁ, কোরআন আল্লাহ সুবহান তাআলার বাণী। এটি অনন্তকাল ধরে সংরক্ষিত হয়ে রয়েছে, কারণ পূর্ববর্তী যত কিতাব রয়েছে, যত ধর্মগ্রন্থগুলো রয়েছে, সকল কিছুই বিকৃত হয়ে গিয়েছে। প্রত্যেকটা কথা এবং তাদের বিভিন্ন বিষয়বস্তু, তাদের যে ভবিষ্যৎবাণী, তাদের যে গবেষণা, বৈজ্ঞানিক বিষয়, সকল কিছুই মানবতার বিরুদ্ধে চলে যায়। এবং তাদের ধর্মে এত অবৈজ্ঞানিক বিষয় রয়েছে, এত ভুল রয়েছে, যা যদি আপনি শুনেন, আপনারা নেটে সার্চ দিলে পাবেন যে হিন্দু কিংবা খ্রিস্টান কিংবা অন্য কোনো ধর্মে তাদের যে বই, প্রত্যেকটা বিষয় তারা ভুলভাবে প্রমাণ করছে এবং ভুলভাবে প্রমাণিত হচ্ছে। কিন্তু কোরআন আল্লাহ সুবহান তাআলা সূরা হিজর 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় কোরআন আমি নাজিল করেছি এবং আমি এর রক্ষক। আল্লাহ সুবহান তাআলা কোরআন কিয়ামত পর্যন্ত রক্ষা করবেন, অর্থাৎ কিয়ামতের আগে আল্লাহ সুবহান তাআলা কোরআনকে উঠিয়ে নেবেন, যে জায়গা থেকে এসেছে সে জায়গায় উঠিয়ে নিয়ে যাবেন। তো অন্য কোনো বিধান আপনি দেখেন যে কোরআনের মতন এত সত্য, এত এত সত্য, এত সুস্পষ্ট, এত ব্যাখ্যামূলক, এত বৈজ্ঞানিক অন্য কোনো ধর্মে নেই। আট নম্বর হচ্ছে, কোরআন কিভাবে শুরু করা হয়? কোরআন শুরু করা হয় সূরা ফাতিহার মাধ্যমে। সুবহানাল্লাহ। সূরা ফাতিহা এমন একটি সূরা যে সূরা ব্যাপারে এত ফজিলত রয়েছে, আপনি এই সূরার মাধ্যমে প্রথমে আল্লাহ সুবহান তাআলা চারটি নাম পাবেন এবং এই আয়াতে প্রথম থেকে শেষ পর্যন্ত আল্লাহ সুবহান তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, তার দয়া, তিনি বিচার দিবসের মালিক, তোমরা অমুসলিমদের অনুসরণ করো না, সব কিছুই আল্লাহ সুবহান তাআলা প্রথম সূরাতে দিয়ে দিয়েছেন। এত সুন্দর একটি সূরা, সাতটি আয়াতে, আল্লাহু আকবার। নয় নম্বর হচ্ছে, এটা কিভাবে ঈসা আলাইহিসসালামের সাথে মিলে যায়? আমরা বিশ্বাস করি ঈসা আলাইহিসসালাম আমাদের নবী, আল্লাহ সুবহান তাআলা তাকে উঠিয়ে নিয়ে গিয়েছেন, আবার তিনি কিয়ামতের আগে আসবেন। কাদের জন্য? যারা খ্রিস্টান তারা ঈসা আলাইহিসসালামকে আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ, কিংবা তারা প্রভু বানিয়ে নিয়েছে। তো এই ভুল বিশ্বাস তাদের যে রয়েছে, এই ভুল বিশ্বাস ভাঙানোর জন্য তিনি আবার আসবেন। আর এটা নিয়ে আল্লাহ সুবহান তাআলা সূরা মরিয়ম একটি সূরাও নাজিল করেছেন, যে সূরাতে আল্লাহ সুবহান তাআলা ঈসা আলাইহিসসালাম এবং মরিয়ম আলাইহিসসালামের সকল ঘটনা তিনি উপস্থাপন করেছেন, ব্যাখ্যা দিয়েছেন, যেটার মাধ্যমে ঈসা আলাইহিসসালাম আমাদের নবী কিন্তু তিনি আমাদের প্রভু নন। তিনি যেভাবে খ্রিস্টানরা বলছে যে আল্লাহ সুবহান তাআলার সন্তান আছে, নাউজুবিল্লাহ, এভাবে আমরা বলি না, তিনি আমাদের নবী। তাই খ্রিস্টানদের সাথে মুসলিমদের মাঝে
তুলনামূলকভাবে অনেক কিছুতেই মিল হয়ে যায়, কিন্তু একটি বিষয়ে মিল হয় না, সেটা হচ্ছে তারা ঈসা আলাইহিস সালামকে ঈশ্বর মানে, কিন্তু আমরা ঈশ্বর মানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝা মানার তাফিক দান করুক, আমিন।